फ्रेंड्स वेलकम बैक टू माय बेंगली ब्लॉग चैनल आशा करछि तुम्हारा भालो आछो सुस्थ आछो आर देखते पाच्छो आमरा एखन आमी आर आमार दुई फ्रेंड अनेक दिन पर बेरियेछि एकटु केनाकाटी करते आर आड्डा मारते तो एखन आमरा चले एसेछि हावड़ा रवनी मले देखते पाच्छो आमरा भितरे ढुकछि तो चलो आजके दिनटा शुरू करा जाक आर देखते थाको आमरा की की आजके करछि तो चलो भिडियोटाके शुरू करा जाक আর দেখতে থাকো। ওই তো ওই তো সোজা সোজা ওই জমে ওইখানে ছিল গড়ে ছিল সাইডে কি হলো পার্সটা নিয়ে জমা দিতে হবে তো এখন চলে এসেছি ম্যাক্সে ম্যাক্সে আমরা ঢুকবো আর এখানে সামার কালেকশানগুলো খুবই ভালো তোমরা গিয়ে ট্রাই করতে পারো খুব ভালো ভালো কালেকশান ছিল আমরাও ট্রাই করেছি খুব বেশি দাম নেই কিন্তু ভালো আছে দোকানটা ভালো এবার আসো
কেন এদিক দিয়ে ঢোকা দিচ্ছ? অত ঢোকা নিয়ে তো ব্যাগগুলো রাখতে হবে না? ব্যাগ এখানে রাখা যাবে? রাখে না এখানে, না এখানে অতিরিক্ত না। চলো বন্ধুরা, এবার আমার ছেলে আবার টিআরডি প্লাস্টিকের কালার নিবি? দারুন না, কিনে দে না, মনে আছে তো ফোন পে করে কিনে নে। আমার গায়ে এই কালারটা স্যুট করে না, আমি দুখানা পূজায় জামা কিনেছি, তাহলে কেমন একটা মরা লাগছে। জামা কালার দেখবি তোর এক্ষুনি পছন্দ হয়ে যাবে। হাবিলদারের মতো জিন্স কিনবি? এই যে হাবিলদারের মতো জিন্স কিনবি? ভালো লাগে তো ওর জিনিস পাওয়া মুশকিল, ওর যে খুঁজছে। আরে ওই তো ওখানে রয়েছে, মানে এগুলো কি চুষে থাকে? আরে এই তো এখানে রয়েছে এমনি। এই যে এইটা খুঁজছিলি, এই কালার মানে জিন্সের কালার, ওইটা মাখন না দেখলি? এগুলো রেগুলার ফিট? না স্কিনি মত চাইলে স্কিনি চাই না, স্কিনি নয়, আমি রেগুলার তো লুজ ফিট চাই। কোন কোন রেঞ্জের মধ্যে বল, সেই রেঞ্জের বের করে দেখাবে দিদি। এই দিদি দেখায় আমার নাইলে। আরে বল না তোর কি চাই বল। আর এই কালারে দেখি এই সব
দাম নেই, দাম লেখা নেই তো। তুই যা যা ট্রায়াল দে, নিবি না? আমি কেন রাখতে যাবো? তুই যেখান থেকে নিয়েছিস ঝুলিয়ে দিয়ে মাস্ক আছে রে ওর সাথে, ওই তো ঝুলছে। আজকে কখন আমি মানে একটু যে মানুষ ঘুরবে, সারাদিন কাভার করে দিল জামা নিতে নিতে। আমি বলছি তো তুই নিজে নিজে ছিটকি না মানিয়ে নেই এখানে। নিবি নে, আমাদের দিকে দেখে থাকি। চলো বন্ধুরা আমরা এবার দেখে নিই, আমরা কিন্তু বেড়াতে যাবো। চুপ কর, নিচে চ। খিটে হয়ে যাচ্ছে দিন, কিছু খাচ্ছিস না? না রে ভাইয়ের জন্য তো আজকের মতো আমাদের শপিং মোটামুটি ডান, আর তিনজনের আড্ডা মারাও শেষ। তো এটা আমরা এসেছিলাম আবনি মলে হাওড়ার। তো এখন দেখতে পাচ্ছ আমরা বাইরের দিকে যাচ্ছি। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও কেমন লেগেছে। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।